বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখব শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া খুব বিখ্যাত একটি গান, তুমি কি এমনি করে থাকবে দূরে। গানটিতে আছে একটি স্থায়ী, দুইটি অন্তরা, আর আছে একটি সঞ্চারী। গানটিতে কোমল স্বর লাগছে, কোমল স্বর গা নি আর লাগছে ধা। গানটি আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠিয়েছি, তোমরা যে যে স্কেলে কমফোর্টেবল উঠাতে পারো কোনো সমস্যা নাই। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কোনো কাজে আসে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিও আর শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো বন্ধুরা, আমরা স্থায়ীটি দেখতে পাচ্ছি, এখন চলো আমরা স্থায়ীটি শিখে নিই। তাহলে চলো আমরা এখন গানে চলে যাই। বন্ধুরা, গানটি আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠিয়েছি। বি ফ্ল্যাটের সরগম সা রে গা মা পা ধা নি সা। লাগছে কোমল স্বর গা, কোমল স্বর ধা, আর লাগছে কোমল স্বর নি। তাহলে চলো আমরা এখন স্থায়ী শিখে নিই। গানটি শুরু হচ্ছে পা থেকে। দেখো বন্ধুরা, তোমরা মূল শিল্পী শ্যামল মিত্রের গাওয়া গানটি বারবার শুনে নিও। Oh,
দেখো বন্ধুরা, প্রথম অন্তরা রয়েছি একা একা, কবে যে পাবো দেখা, দুইবার করতে হবে লাইনটি। এখানে একটা সেকেন্ড টাইম করার সময় একটা টান আছে, আ ওটা ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি স্বরলিপিটি। তারপর দেখো, যে ফাগুন যায় চলে সে আসে না ফিরে। এরপর দেখো বন্ধুরা আছে সঞ্চারী, এখনও রাত্রি হলে এমনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। তাহলে চলো আবার আমরা গানে চলে যাই। দেখো বন্ধুরা, রয়েছে একা একা, নিধা পা মা পাশে।
দুইবার করতে হবে, আটা আছে, সেকেন্ড টাইম শুরু করার সময় একটা আয়ের টান আছে, সেটা ব্র্যাকেটে লেখা আছে, ভ্রমরা গুনগুনিয়ে আসে না ফিরে। বন্ধুরা, ফার্স্ট অন্তরা, সেকেন্ড অন্তরা সেম নোটেশন, তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। দেখো বন্ধুরা, শেষ অন্তরায় চলে যাচ্ছি। Oh,
ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।